नमस्कार बंधुरा, दास मेशिनारी आपके स्वागत। आज के भिडियो अपन के शीटर स्टक और मेशिनारी और मैनुफैक्चरिंग विषय अपन किनारा भिडियो जगह देखा शीट हमें शीटर विभिन्न क्वालिटी स्पट शीट विभिन्न फीते तो अपना देते थकूँ तरह साथ ही वेस्ट बेंगले एम विभिन्न कम्पानी छोटो छोटो कम्पानी शुरू हो जरा रिसेंटलि एक दो बस मध्य चप्पल मेशिन बेचते शुरू कर তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম মিথ্যে বা গল্প বানিয়ে আপনাদেরকে বলে, আপনারা শুনে সেগুলো বিশ্বাস করে নেন। যেমন অনেকে আছে এরকম বলে যে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয়, আমরা মেশিন তৈরি করি, আমরা সোল তৈরি করি। দেখুন, প্রথম কথা হচ্ছে মেশিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 99% কোনো কোম্পানি মেশিন ম্যানুফ্যাকচারিং করে না। আমরা ম্যানুফ্যাকচারিং করি এবং আমরা সেটা আপনাদেরকে প্রমাণে ভিডিওতে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে, যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব গোডাউনে আছে। এবং আপনারা যখন আমার কাছে আসবেন মেশিন নিতে আগামী সপ্তাহ থেকে, আমাদের যেহেতু আমাদের এই মুহূর্তে আমাদের যে গোডাউনটা আপনি দেখতে পাচ্ছেন, এই গোডাউনে আমাদের হচ্ছে কারখানাটা শিফট হচ্ছে। আমাদের কারখানাটা আমার অ্যাকচুয়ালি আমার নিজের বাড়ি যেখানে সেখানে ছিল, তো কারখানাটা ওখান থেকে শিফট করে আমরা এখন এই যে গোডাউনটা দেখতে পাচ্ছেন যেখানে এখন শীট মেশিনগুলো দেখাচ্ছি এখানে আসছে। এবং এই গোডাউনের জিনিসপত্রগুলো আমরা আমাদের বিল্ডিংয়ের দোতলার উপরে আমরা তুলে নিচ্ছি, ওখানে আমাদের নতুন করে গোডাউন হচ্ছে। তো একটু চেঞ্জেস হচ্ছে আগামী সপ্তাহ থেকে, আশা করছি আমরা মোটামুটি এই মাসের নেক্সট মাসের প্রথম দিন থেকে আমরা আশা করছি আমাদের মেশিন ম্যানুফ্যাকচারিংটা এইখানে শুরু করবো। তবে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা অনেকটা বড় সাইজের আমাদের, তো আমরা খুব ছোটো আকারে এখানে করছি। শুধুমাত্র চপ্পলের যে মেশিনারিগুলো সেগুলো তৈরি করার জন্য মেনলি এখানে আমরা সেটআপটা করছি। আর যেহেতু আমাদের চপ্পলের মেশিনের প্রোডাকশানটা অনেকটা হাই, অনেকেই আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করে, তো সেই সুবিধার্থে আমরা এখানে এটা করছি। আর আমাদের আরও একটা ওখানে ইউনিট থাকছে আমার বাড়িতে, যেখানে আমরা মানে মেশিনের যে অন্যান্য যে মেশিনগুলো আমরা তৈরি করি সেগুলো ওখানে তৈরি হবে। তো যারা যারা বলে এইগুলো ভিডিওতে যে আমরা মেশিন তৈরি করি, তারা জীবনেও কোনো দিনও আপনাদেরকে দেখাবে না যে তাদের কারখানা আছে বা তাদের কারখানাতে তারা নিজেরা গিয়েছে। দেখবেন কোনো জায়গা থেকে ছোটো ছোটো ক্লিপ দিয়ে দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ আমরা তৈরি করছি। আসলে এগুলো সব ভুয়া ভিডিও, বিভিন্ন নেটের মাধ্যমের থেকে বিভিন্ন জায়গার থেকে ছবি ভিডিও নিয়ে তারা এগুলো করে, এইগুলো একদম বাস্তব নয়, সব মিথ্যে কথা। এমনকি ডাইসও কেউ তৈরি করে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমি আপনাকে গ্যারান্টি দিলাম একজনও এক ফ্যাক্টরি বা এরকম কারখানা নেই যারা হচ্ছে ডাইস তৈরি করে। এই যে ডাইস দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমাদের তৈরি, এবং এটা যেটা মুখে বলছি এটা আপনাদেরকে ভিডিও করে সেই মেশিনের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে এই কারখানাটা আমাদের। এবং এই যে কারখানা গোডাউনটা কারখানাটা আপনারা দেখছেন, এখানে হচ্ছে আমরা ডাইস তৈরি করছি। দেখুন, আপনাদের জন্য আমি ছোটো করে একটা ভিডিও ক্লিপ দিয়ে দিলাম আমাদের কারখানার। এটা আমরা আবার পরে ডিটেল বড়ো করে দেখাবো আপনাদেরকে যে আমরা ডাইস তৈরি করি কিনা আদৌ। শুধু যে মুখে আমরা যে গল্প বলছি যে আমরা তৈরি করি এরকম নয়, এটা বাস্তবে আপনাদেরকে দেখালাম যে ডাইসটা তৈরি হয় আমাদের কাছে কিনা আদৌ। আপনার যদি কোনো স্পেশাল আলাদা কোনো সাইজের ডাইস লাগে, ডিজাইনের ডাইস লাগে, আমরা সেগুলো বানিয়ে দিতে পারবো। নতুন কোনো শেপের লাগে তো ওই জন্য সঠিক জায়গা থেকে সঠিকভাবে মেশিন কিনুন। অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, কল করবেন যদি মেশিনের প্রয়োজন হয়, মেটেরিয়াল লাগে।